সাজগঞ্জের শাহজাদপুরের বেলতলী ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম চরবেতকান্দি। শাহজাদপুর উপজেলা শহর থেকে 6 কিলোমিটার উত্তর পূর্বে চরবেতকান্দি গ্রামের অবস্থান। বেলতল ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চরবেতকান্দি গ্রামের উত্তর দক্ষিণ পূর্ব পাশে বিস্তীর্ণ ফসলি মাঠ, সবুজ গাছগাছালি ঘেরা নয়নীভিরাম এক পরিবেশ। চরবেতকান্দি গ্রামের ভিতর দিয়ে প্রাচীনকাল থেকে একটি পাকা সড়ক খুকনি ইনায়তপুর পর্যন্ত চলে গেছে। এই পাকা সড়কটি গ্রামের আর্থসামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। একসময় চরবেতকান্দি গ্রামের অভ্যন্তরে যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকার কারণে পায়ে হেঁটে জোলা কিংবা ক্যানেল দিয়ে চলাচল নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া করা হতো গ্রামের বাসিন্দাদের। তবে বর্তমানে জলজ পাকা সড়কে রিক্সা ভ্যান সিএনজি যোগে অনায়াসে প্রবেশ করা যায় গ্রামের ভিতরে। এছাড়াও শতভাগ বিদ্যুতায়ন, ওয়াইফাই ও ডিশ লাইনের সংযোগ সহ স্মার্ট গ্রামের সকল সুবিধা ভোগ করছে চরবেতকান্দি গ্রামের মানুষ। চরবেতকান্দি গ্রামের পূর্ব পাশে প্রতাপগঞ্জ হাট ও বেতকান্দির শিবরামপুর মোড়ে ছোট একটি বাজার রয়েছে। সকাল বিকাল জমজমাট বাজার বসে চরবেতকান্দি মোড়ে। চরবেতকান্দি গ্রামের সিংহভাগ মানুষ সামাজিক রাজনৈতিক সচেতন ও মুসলিম। গোত্রগত ও রাজনৈতিক সামাজিক বিরোধ সত্ত্বেও চরবেতকান্দি গ্রামের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে বছরের পর বছর ধরে। চরবেতকান্দি গ্রামের অধিকাংশই কৃষক, চাষাবাদ ও গবাদি পশু লালন পালন করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়াও চরবেতকান্দি গ্রামে রয়েছে অসংখ্য সরকারি, বেসরকারি ও প্রবাসী চাকরিজীবী। এছাড়াও বেশ কিছু সফল ব্যবসায়ী রয়েছে চরবেতকান্দি গ্রামে, যারা এই গ্রামের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। চরবেতকান্দি গ্রামের শিক্ষার হার শতকরা 55%। চরবেতকান্দি গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা ও একটি মহিলা হাফিজিয়া মাদ্রাসা রয়েছে। এছাড়াও এ গ্রামে 3টি জামে মসজিদ, একটি কবরস্থান ও একটি ঈদগাহ মাঠ ও একটি খেলার মাঠ রয়েছে। তবে স্বাস্থ্যসেবার জন্য নেই কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল, ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে চরবেতকান্দি গ্রামের বাসিন্দারা। একসময় চরবেতকান্দি গ্রাম উন্নয়ন বঞ্চিত থাকলেও সাম্প্রতিক সময়ে সার্বিক অবকাঠামোর উন্নয়ন সাধিত হয়েছে, ফলে চরবেতকান্দি গ্রাম পরিণত হয়েছে সমৃদ্ধ গ্রামে। তাই সময়ের সাথে সাথে চরবেতকান্দি গ্রাম এগিয়ে যাচ্ছে। এই গ্রামের মানুষের বৃদ্ধি পেয়েছে দৈনন্দিন জীবনযাত্রার মান। চারপাশে সবুজ ফসলের মাঠ, অসংখ্য খালবিলে নয়নীভিরাম দৃশ্য চোখ জড়িয়ে যায়। রোদ, বৃষ্টি, ঝড়, বর্ষা সবকিছুর সাথে চরবেতকান্দি গ্রামের মানুষের জীবনযাত্রা রয়েছে এক নিবিড় সম্পর্ক। ঋতু বদলের সাথে সাথে বদলায় গ্রামের রং রূপ লাবণ্য। শরতে দেখা যায় শুভ্র মেঘ, কাশফুল ঝকঝকে নীলাকাশের অপূর্ব সংমিশ্রণ। নদী তীরের শুভ্র কাশফুল, বিলে ঝিলে শাপলার দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের উপর সূর্যের কিরণ চারপাশে বিচরণ করে সোনালি আভা। কালের বিবর্তনে দিগন্তজোড়া মাঠ হারিয়ে গেলেও চরবেতকান্দি গ্রামের পথে প্রান্তরে হেমন্তের সৌন্দর্যের ভাটা পড়েনি আজও। নবান্নের উৎসবের সাথে পিঠা পায়েসার, নদীনালা খালবিলের হাঁটুপালিতে দেখা যায় মাছ ধরার উৎসব। এ গ্রামের মাঠ জুড়ে পাকা ধানের সোনালি রূপ সৃষ্টি করে হৃদয় ভোলানো আবহ। তবে আগের যে কোনো সময়ের চেয়ে চরবেতকান্দি গ্রামটির জনসংখ্যা ও ভোটার বৃদ্ধি পেয়েছে। পরিবর্তন, পরিবর্ধন ও সংকোচনের নানা পথ মারিয়ে চরবেতকান্দি একটি হানাহানি মুক্ত শান্ত জনপদ। আধুনিকতার ছোঁয়ায় গ্রামের জনসাধারণের মানসিকতারও ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। এতদ অঞ্চলের সামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে চরবেতকান্দি গ্রামের গুরুত্ব অনেক বেশি। তাই এ গ্রামে প্রতিনিয়ত বাড়ছে শিক্ষিত মানুষের সংখ্যা। শিক্ষা ও পরিবর্তনের আলোয় চরবেতকান্দি গ্রামদের হচ্ছে আলোকিত। চারপাশের নয়নীভিরাম সবুজ প্রকৃতি, গ্রামের মাঝ দিয়ে পাকা সড়কে যান্ত্রিক পরিবহনের ভিড় যেন সর্বদা মুখরিত করে রাখে এই গ্রামটিকে। উপজেলার 8-10টি গ্রামের মতোই চরবেতকান্দি গ্রাম যেন প্রকৃতির নৈসর্গিকতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের ঘূর্ণিপাকে। সময়ের সাথে সাথে চরবেতকান্দি যেন সামিল হচ্ছে উন্নয়ন আর পরিবর্তনের মিছিলে। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।